আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি আপনাদের জন্য বিনসাইডার ওয়ান পিস কুর্তি কালেকশন, একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো। আর এটা হচ্ছে ফার্স্টে দেখিয়ে দিয়েছি মেরুন কালারের ভিতরে, এটা হচ্ছে নিচের পায়ে সম্পূর্ণ মিনা করা ডিজাইন করা আছে, সাতসা জড়ি প্লাস বুটিক্সের কাজ করা আছে, তিনটা টার্সিল ইউজ করা হয়েছে। আর এটা হচ্ছে ড্রেসের সম্পূর্ণ বডিটা, আর এটা হচ্ছে গলারিও, দুই হাতের ভিতরে কাজ থাকছে, এই যে দুই হাতের ভিতরে বুটি বুটি ডিজাইন করা থাকবে, অসম্ভব সুন্দর। হ্যাঁ, আর এটা যে কাপড়টা হচ্ছে শামু সিল্কের ভিতরে, হ্যাঁ অরিজিনাল পাকিস্তানের বিনসাইডের, মাত্র 800 টাকা করে পড়বে। এখন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে পেঁয়াজ কালারের ভিতরে, ডিজাইনগুলো দেখুন প্রত্যেকটাই সুন্দর, মাত্র 800 টাকা। যার যেটা ভালো লাগে থাকে অবশ্যই আপনারা অর্ডার করে নিয়ে যাবেন। এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে, ডিপ অ্যাশ কালার, মাত্র 800 টাকা, দেখার মতো। এই যে এটা হচ্ছে সিঁদুরলালের ভিতরে, অনেক গর্জিয়াস, এটার প্রাইসটা মাত্র 800 টাকা পড়বে। বাইরে থেকে এগুলো কিনতে গেলে মিনিমাম 1500 থেকে 1800 টাকা লাগবে, 1500-2000 কমে এগুলো কিনতে পারবেন না। আর আমরা দিয়ে দিচ্ছি অরিজিনাল পাকিস্তানি একটা শামু সিল্কের বিনসাইডের সেরা ওয়ান পিস কুর্তি মাত্র 800 টাকায়। এটা হচ্ছে জেড ব্লু কালারের ভিতরে, এটার ডিজাইনটা অসম্ভব সুন্দর। আর এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসের কাজটা, মাত্র 800 টাকা পড়বে। ব্ল্যাকের ভিতরে সম্পূর্ণ মিনা করা একটা ডিজাইন দেখাচ্ছি, সবুজের লালার ভিতরে সুতোর এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা, মাত্র 800 টাকা। এগুলা কিন্তু স্থানকাল পাত্র, বাইরে কিন্তু এগুলো সেল হচ্ছে আপনার 1500 থেকে 2000 টাকা, মাত্র 800 টাকায় দিয়ে দিচ্ছে। আপনারা জানেন পূর্ণিমা সারি সবসময় অফার দিয়ে থাকে, তো এটাও কিন্তু আপনারা অফারে পেয়ে যাচ্ছেন, মাত্র 800 টাকা পেয়ে যাচ্ছেন। অরিজিনাল বিনসাইড, অরিজিনাল পাকিস্তানের বিনসাইডের ওয়ান পিস কুর্তি, মাত্র 800 টাকা। এখন দেখাবো লাইট পার্পলের ভিতরে, খুবই আনকমন একটি কালার। আর ডিজাইনটা যেটা করা হয়েছে, ডিজাইনটা খুবই আনকমন, এই যে দেখুন, দেখলে বোঝা যাচ্ছে একদম রাজকীয় স্টাইলে ডিজাইন করা আছে, মাত্র 800 টাকা। ওয়াও, এটার প্রাইসটা মাত্র 800 টাকা। তো যার যেটা ভালো লাগে থাকে অবশ্যই ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো দেওয়া আছে, অর্ডার করে নিয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, ভিউয়ার্স আসসালামু আলাইকুম।